প্রাণ রাখি, এজন্যই আমি তখন এতটা জড়তা প্রকাশ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ভয়টাই ঠিক হলো। এত অপচলে হয় যান? আমি কি একবারও বলেছি বাবায় আগমনে আমি খুশি হইনি, নাকি এটা বলেছি যে আমি তাকে চাই না? কোনটা? একজন পুরুষ মানুষের জন্য বাবা হবার অনুভূতিটা ঠিক কিরকম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। নাকি এটা কেবলমাত্র একজন পুরুষ মানুষ উপলব্ধি করতে পারবে। মেয়েরা যেমন মাতৃত্বে নিজেকে পরিপূর্ণ মনে করে, তেমন ভাবে একজন পুরুষের জন্য বাবা হওয়ার সক্ষমতা বিশাল কিছু। অনেকে কত বছর সাধনা করেও এই বিশাল প্রাপ্তিটা অর্জন করতে পারে না। আর আল্লাহ আমাকে না চাইতে এতটা খুশি হবার তৌফিক দান করেছেন। আমার এখানে খুশি না হয়ে উপায় আছে? আমি তো কেবল সময় বিষয়টা তোমার কথা ভেবে এসব বলছিলাম আর কি। আমি চাইনি এখনই তোমার উপর এত বড় দায়িত্বটা পড়ুক। আরো 4-5টা বছর গেলে তুমি কিছুটা বড় হতে, তখন না হয় আমরা এই সিদ্ধান্ত নিতে পারতাম। তাই আমার এত সব বলা, আমার দেখছি সব দিক দিয়েই বিপদ। ভালো বলা যায় না, খারাপও বলা যায় না।